হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল আজকে রান্না করব ভর্তা ভাত। তো সকাল সকালে কিন্তু গরম গরম ভর্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে যে ভর্তা বানাবো, আলু ভর্তা সাথে বেগুন, তারপরে সিম, টমেটো ভর্তা, তো একদম শুকনা মরিচ দিয়ে ভর্তা, কিন্তু একদম শরীর যতই শীত থাকুক না কেন একদম শরীর কিন্তু গরম হয়ে যাবে। ঝাল ঝাল আলু ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা সাথে টমেটো ভর্তা। তো এখানে এই যে আমি ভাতের মধ্যে ভর্তাগুলা দিয়ে দিলাম, তো আলুগুলা সেদ্ধ দিয়ে দিলাম, তো এখন দিয়ে দিব টমেটো, সিম আর হচ্ছে গিয়ে বাগুন। তো ভাতের মধ্যে ভর্তা কিন্তু আমাদের আগে মা চাচি বা আমার শাশুড়িকেও দেখেছি এভাবে কিন্তু ভর্তা বানাতে। তো যতই আপনারা যতভাবে ভর্তা বানান না কেন, তো ভাতের উপরে কিন্তু ভর্তা বানালে সেই রকম একটা লাগে, কোনো পানি টানি কিচ্ছু থাকে না। এমনি তো আলাদা সেদ্ধ করতে হলে পানি দিয়ে, তো পানি দিয়ে সিদ্ধ করলে ওই ভর্তাটা কিন্তু এতটা ভালো লাগে না। তো এখন মানে দিন গেতাইছে, ডিজিটাল যুগ, নতুন নতুন নিয়মের ভর্তা বানানো। তো এরকম করে আমাদের মা চাচি বা আমার শাশুড়ির হাতের কিন্তু এরকম ভর্তা। তো আপনাদেরও কিন্তু মানে মা খালা বা চাচি শাশুড়িদেরও কিন্তু এইভাবে ভর্তা বানিয়েছে। তো এটা কিন্তু আমাদের আগেকার মানুষের এইভাবে ভর্তা, তো গ্রাম অঞ্চলের এটা পুরনো ভর্তার মানে রেসিপি। তো এভাবেই কিন্তু আমাদের সবাই ভর্তা টর্তা বানিয়ে খায়, এরকম ভর্তাই কিন্তু অনেক মজা। তো এখানে ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি সাথে পেঁয়াজ। তো এখানে যে আমার শাশুড়ি ভর্তা বানাবে তার জন্য এই যে একদম ঝাল ঝাল শুকনা মরিচ একদম হাত দিয়ে ভালো করে কষলে কষলে ডলে নিচ্ছে। তো একদম হাতে মাখানো ভর্তার স্বাদই অন্যরকম। যতই আপনারা শিলপাটায় আলু সিম ডলে ডলে ভর্তা বানান না কেন, শিলপাটায় বেটে ওই ভর্তার কিন্তু আর এরকম মায়ের হাতের ভর্তার মতো কিন্তু কোনোটাই তুলনা হয় না। একদম শাশুড়ি মায়ের হাতের ভর্তার স্বাদই কিন্তু অন্যরকম। তো এই যে একদম পেঁয়াজ দিয়ে শুকনা মরিচ একদম ঝাল ঝাল করে ভর্তা, সেই সাথে যদি থাকে একদম এক মানে কি বলবো খাঁটি সরিষার তেল, তাহলে কিন্তু কোনো কথাই থাকে না। তো এই যে আলুগুলো ভালো করে চেটকিয়ে তারপর একদম শুকনো মরিচ দিয়ে ডোলে ডোলে একদম চেটকিয়ে চেটকিয়ে ভর্তা বানাচ্ছে। তো গরম গরম ভর্তা ভাত কিন্তু শীতের সকালে দারুণ লাগে, সেই লাগে একদম অসাধারণ লাগে। তো কার কার এরকম ভর্তা খেতে ভালো লাগে, কার কার মায়ের হাতের ভর্তা খেতে ইচ্ছে করে, তো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আপনাদেরও বাসায় যেহেতু মা আছে, তো সবাই বলবেন যেভাবে ভর্তা বানিয়ে দিতে একদম অসাধারণ। তো প্রতিটা ভর্তায় কিন্তু মায়ের বা শাশুড়ি মায়ের হাতের কিন্তু ছোঁয়া আছে। তো এখানে দিয়ে দিল খাঁটি সরিষার তেল, তো দিয়ে একদম কান দিয়ে গরম ধাপ বের হয়ে যাবে। তো এরকম ভর্তা খেলে শরীরে কোনো শীতই থাকবে না। তো এই যে দেখেন একদম আঠা আঠা নতুন আলুর ভর্তা, একদম সেই গরম গরম ভাতের সাথে খেলে একদম মনেই থাকবে যে যতই মাছ মাংস সামনে থাকুক না কেন এরকম মায়ের হাতের ভর্তার মতো কিন্তু তুলনাই হয় না। তো আমার শাশুড়ি দেখতেছে নুন চেকে দেখতেছে নুন হয়েছে নাকি। তো এখানে সিম আর বাগুন মিশিয়ে ভর্তা, তো এটাকে আগে মরিচ দিবেন, আগে ভালো করে একটু চেটকিয়ে নিচ্ছে। তো তারপর এখানে দিয়ে দিবে যে শুকনো মরিচ, তো যেটা ডলে নিয়েছে তো সেটা দিয়ে এখন একদম, আর সিম আর বাগুন ভর্তা একটু ঝাল কম হলেই ভালো লাগে, আলু ভর্তায় ঝালটা একটু বেশি হলে ভালো লাগে। তখন এই যে হাত দিয়ে চেটকিয়ে চেটকিয়ে মাখিয়ে নিচ্ছে। তো কার কার এরকম ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই বাসায় বানিয়ে দিতে বলবেন। আর যদি খেতে ইচ্ছে করে আমার শাশুড়ি মায়ের হাতের ভর্তা, তো আমাদের বাড়িতে অবশ্যই চলে আসবেন। এরকম আমার শাশুড়ি মা ভর্তা আপনাদেরকে বানিয়ে বানিয়ে খাওয়াবে একদম গরম ভাত দিয়ে। তো এই যে মরিচ দিয়ে নিল, তারপর এখানে দিবে একদম খাঁটি সরিষার তেল। তো দেখেন কি দারুণ, আর ভর্তাটা এত মজা হয়েছিল কি বলবো। তো দেখেন মুরব্বীদের হাতের ভর্তার স্বাদই কিন্তু অন্যরকম। যতই আপনারা পোস্ট পাস করে ভর্তা বানান না কেন, যতই দেখান না কেন, এইরকম ভর্তা আর কখনোই পাবেন না। মায়ের হাতের ভর্তার কিন্তু কোনো তুলনাই হয় না। যতই আপনারা যতভাবে ভর্তা বানিয়ে খান না কেন, যত ভিডিওতেই দেখেন না কেন, মায়ের হাতের ভর্তার কোনো তুলনাই হয় না। তো এই যে ভর্তাগুলো কিন্তু প্রায় শেষের দিকে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর আমার শাশুড়ি মায়ের হাতের ভর্তা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একবার হলেও লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন, অবশ্যই সাপোর্ট করবেন, ভিডিওর পাশে থাকবেন, অনুরোধ রইল অবশ্যই একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের তো কোনো লাইক কমেন্ট শেয়ার কিছুই পাই না, তো অবশ্যই ভিডিও আপনাদের একবার হলেই মায়ের কথা মনে করে, আগেকার মা চাচিদের কথা মনে করে অবশ্যই ভর্তা রেসিপিতে একটা হলেও লাইক শেয়ার ফলো বেশি বেশি করে করবেন। তো ওই ভর্তাও কিন্তু হয়ে গেছে, একটু সরিষার তেল দিয়ে যে মাখিয়ে নিচ্ছে, তারপরে বানাবে টমেটো ভর্তা। তো টমেটো ভর্তাটা আমার ছেলের আবার পছন্দ না, এই কারণে আমার আবার অনেক পছন্দের জন্য আলাদা করে ওটা বানানো হবে। তো বন্ধুরা, মানে সিম ভর্তাটা হয়ে গেছে, এখন বানাবে হচ্ছে টমেটো ভর্তা। তো সবাই টমেটো ভর্তার ভিডিও তো অনেকের দেখতেছি, ভিডিও টমেটো ভর্তার ভিডিও দেখে কিন্তু ভাইরাল।
তো আমাদের আবার টমেটো গাছ নাই যে আমরা টমেটো দিয়ে ভাইরাল হব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করবেন। আজকে টমেটো ভর্তাটা একদম অল্প হয়ে গেছে, তো দেখেন ভর্তার শুধু কালার দেখেন, অসাধারণ গরম গরম ভাতের সাথে খেয়ে।